আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা 50 বছর আগেই স্বপ্ন দেখে গেছেন জাতির পিতা। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই মুজিবের আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে ইন্দুরকানীর টকরা দারুল ইসলামী কামিল মাদ্রাসার মাঠে 1 নং পায়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং 1 নং পায়েরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে, তিনি বেঁচে থাকবেন আমাদের চেতনায়। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক লাবলুর সঞ্চালনায় ও 1 নং পায়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু গৌতম হাওলাদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সেলিম, 1 নং পায়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক কাউসার উদ্দিন আহমেদ দুলাল, পায়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাসিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক শাহিন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম শাহিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, ইউপি সদস্য আবুল বাশার, পায়েরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদাউস সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে 75-এর 15ই আগস্টে নিহতদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ওমর আল হাসান, MI টেলিভিশন।